নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এখনও দুটি উপায় কলকাতা নাইট রাইডার্স তারা পৌঁছাতে পারে আইপিএল দু হাজার বাইশের প্লে অফসে তো সেই দুটি উপায় কি সেইটা বলার আগে একটা অনুরোধ করে রাখি যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স তাদের দশ ম্যাচে আট পয়েন্ট এবং কে কে আর হাতে এখনও বাকি চারটে ম্যাচ তো প্রথম উপায়টা হচ্ছে কে কে আর যদি সেই চারটি ম্যাচে চারটিতেই জিতে যায় তাহলে কে এর হয়ে যাবে ষোলো পয়েন্ট তখন কে কে আর হানড্রেড পার্সেন্ট কনফার্ম ষোলো পয়েন্ট নিয়ে কে কে আর প্লে অফসে পৌঁছাবে তো যদি কে কে আর লাস্ট চারটের মধ্যে তিনটেতেও যেতে তাহলে কে কে আর হয়ে যাবে চোদ্দো ম্যাচে চোদ্দো পয়েন্ট তখন যদি কে কে আর এর খুব ভালো নেটব্র্যান্ডেড থাকে তাহলে কে কে আর চোদ্দো পয়েন্ট এবং ভালো ব্র্যান্ডেড নিয়েও কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে তো যদি কে আর চোদ্দ পয়েন্ট নেয় তাহলে কে কে আরকে অন্য দলের ওপর একটু ভরসা করে থাকতে হবে তবে কে কে আর যদি ষোলো পয়েন্ট করতে পারে অর্থাৎ আগামী চারটে ম্যাচের মধ্যে চারটেতে জিততে পারে তাহলে কে কে আর কনফার্ম সেমিফাইনালে যাচ্ছেই তো বন্ধুরা আপনার কী মনে হয় কে কে আর কি আইপিএল দু হাজার বাইশের সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে উত্তর আছে সবাইকে একটু করবে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ